অ্যান্টিভাইরাস আর কিনতে হবে না, আমরা বিনামূল্যে আমরা খুব সহজেই আমাদের কম্পিউটার থেকে অ্যান্টিভাইরাস ছাড়াই আমাদের ভাইরাস রিমুভ করতে পারি। আমাদের উইন্ডোজের নিজস্ব ফিচার আছে, সেই ফিচারগুলো ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারে ভাইরাস রিমুভ করতে পারি। তার জন্য নিচে স্টার বারে মধ্যে সার্চ অপশনে ক্লিক করবেন, এখান থেকে লিখে দিবেন এমআরটি। এমআরটি লিখে এমআরটি রান কমান্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমআরটি রান কমান্ডটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে সেইটা ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। তো আমরা যে উইন্ডোটা আসলো এখানে আমরা ইএসএ ক্লিক করে দিই। ইএসএ ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী যে উইন্ডো আসবে, পরবর্তীতে আসছে আপনার যে উইন্ডোটি, সেখানে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে শো করছে, আপনি কি পুরো কম্পিউটারটি কি স্ক্যান করতে চান, নাকি শর্টকাটে স্ক্যান করতে চান, নাকি কাস্টমাইজ করে নির্দিষ্ট ফোল্ডারে স্ক্যান করতে চান? তো আমি শর্টকাটে সুবিধার জন্য কুইক স্ক্যান দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। ব্যাস, আমাদের কম্পিউটারে ভাইরাস আছে কিনা সেটা সে খোঁজা শুরু করে দিল। তো খুঁজে পেলে সে নিজে ক্লিন করে। তো আমরা এইটা ব্যবহার করে আমাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস ছাড়াই আমরা খুব সহজেই আমাদের কম্পিউটার থেকে ভাইরাসগুলো রিমুভ করতে পারি। তো আমাদের অ্যান্টিভাইরাস ছাড়াই যে সফটওয়্যারটি ব্যবহার করে আমরা কম্পিউটারে ভাইরাস রিমুভ করছি, সেটি স্ক্যান করা সম্পূর্ণ হয়ে গেছে। ব্যাস, এরপরে ফিনিশে ক্লিক করে দিবেন। আপনারা এটি ব্যবহার করুন। ধন্যবাদ।